হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের গীতা এলএলবি ধারাবাহিকের তারকাদের আসল নাম ও বয়স সম্পর্কে জানাব। গীতা এলএলবি ধারাবাহিকে ইনি গীতার শ্বশুরমশার চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকে এনার নাম অগ্নিজিৎ মুখার্জি, এনার আসল নাম সুপ্রিয় দত্ত এবং এনার বর্তমান বয়স 56 বছর। ইনি গীতার শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম কাঞ্চনা মৈত্র, এনার বর্তমান বয়স 46 বছর। ইনি প্রলয়ের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম ভাস্কর চ্যাটার্জি, এনার বর্তমান বয়স 48 বছর। ইনি ইরার চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম সুরভি সান্যাল, এনার বর্তমান বয়স 29 বছর। ইনি মেহেকের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম কৌশিকী পাল, এনার বর্তমান বয়স 22 বছর। ইনি এশার চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম মাহি কর, এনার বর্তমান বয়স 24 বছর। ইনি মিশার চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম কৌশিকী বাচু, এনার বর্তমান বয়স 21 বছর। ইনি কাব্যা চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম ইন্দ্রাক্ষী দে, এনার বর্তমান বয়স 29 বছর। ইনি তানবীরের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম প্রেরণা ভট্টাচার্য, এনার বর্তমান বয়স 32 বছর। ইনি সাইনার চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম বিয়াস ভট্টাচার্য, এনার বর্তমান বয়স 20 বছর। ইনি ইলিনের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম সহমিতা আচার্য, এনার বর্তমান বয়স 25 বছর। ইনি স্বস্তিকের কাকিমার চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম জয়শ্রী মুখার্জি, এনার বর্তমান বয়স 43 বছর। ইনি প্রলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম মেঘনা হালদার, এনার বর্তমান বয়স 37 বছর। ইনি পদ্মের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম রেশমা মণ্ডল, এনার বর্তমান বয়স 24 বছর। ইনি কৃপানের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম সৌমক বাছু, এনার বর্তমান বয়স 29 বছর। ইনি গিনির চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম সংঘামিত্র মজুমদার, এনার বর্তমান বয়স 32 বছর। ইনি এই ধারাবাহিকের প্রধান মহিলা গীতার চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম হিয়া মুখার্জি, এনার বর্তমান বয়স 21 বছর। ইনি শাস্তিকের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম রাহুল গাঙ্গুলি, এনার বর্তমান বয়স 31 বছর। ইনি এই ধারাবাহিকের প্রধান পুরুষ স্বস্তিকের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম কুনাল শিল, এনার বর্তমান বয়স 27 বছর। তো ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।